अजानुलम्बित भुजौ कनकावदातु संकीर्तनैकपीतरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ कालन्नष्टं भक्तियोगं निजं यः प्रादुष्कर्तुं श्रीकृष्ण चैतन्य नामा आविर्भूतस्तस्य पादारविन्दे गारं गारं लियतां चित्तवृङ्ग नित्यानन्द नमोस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने कलौ कल्मष नाशाय जह्नवापतये नमः बढ़ा पीरा विराम निगमत तिलकं कुंडलाक्रांत गंडम कंजक्षं कंबुकंठम स्मित सुभग मुखं साधरी नष्ट वेणु श्यामं शांतं त्रिभंगं रविकर वसनं भूषितं वैजयंता वंदे वृंदावनस्थं युवती शतवृतं ब्रह्म गोपाल वेशं महाभाव स्वरूपातं कृष्ण प्रिया वरियसी प्रेम भक्ति प्रदे देवी राधिके तंग नमाम्म वृंदा वै तुलसी देव वै प्रिया वै केशवश्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्तये नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ নারায়ণমি নমস্কৃত নর চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়ং উদীরয়ে নম ধর্মায় মতি নম কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মান বক্ষে সনাতনম বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন পশ্চমাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণপাদং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ গুরবে গৌরচন্দ্রায় রাধিকাই তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্থে মুরারে নিষার্থে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতির্নস্তমেক গতির্ন অনর্পিত চরিমি চিরাতে করুণায়াবতীর্ণ কলো সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাঙ্গে স্বভক্তি শ্যাম পরিপূরত সুন্দর দ্যুতি কদম্ব সন্দীভূত সদা হৃদয় কন্দরে সুরতু বসচি নন্দন অদ্বৈত প্রকটীকৃত নরহরি পৃষ্ঠ স্বরূপ প্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরুপায়িত কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর সল্লাসী জগন্নাথ ভূ সাঙ্গ পাঙ্গ সপার সতী সদয়তাং দেব সচি নন্দন সংসার সিন্ধু তরণে হৃদয় যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতি মনস্যেত প্রেমাম্বুধ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরর গলিতং ফলং শুকমুখাদি অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহুর শিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লম্ব হয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার
হরি হরি বল নিতাই গৌরী সীতানা প্রেমানন্দে আগমান হরি হরি বল হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দী দন্তে করি ঘাস ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্যামাদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণিপাত। নারদ পঞ্চরাত্রে ভক্তির একটা সংজ্ঞা দেওয়া আছে, সর্ববাধি বিনির মুক্তং তৎপরত্বেন নির্মলং হিষিকেন হিষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। কাকে ভক্তি বলে? ভক্তির কতগুলো বিশেষত্বের সর্ববাধি বিনির মুক্তম, কোনো উপাধি তাতে থাকবে না, সমস্ত উপাধি থেকে বিশেষভাবে নির্মুক্ত। উপাধি মানে উপাধি মানে যদি অন্য অভিলাষ বা অন্য বাঞ্ছা থাকে তাকে বলে উপাধি। আমি গোবিন্দচরণে একটা তুলসী দিচ্ছেন, তো তুলসীটা কেমন করে দিচ্ছেন? উদ্দেশ্য আমার যেন সম্পদ হয়, আমার যেন মামলাতে জয় হয়, আমার ছেলে যেন পরীক্ষায় ভালো ফল করে, আমার মেয়েটি যেন ভালো জায়গায় বিয়ে হয়। তাহলে এগুলি অন্য অভিলাষ। উদ্দেশ্য গোবিন্দকে দেওয়া নয়, গোবিন্দকে পূত নয়, গোবিন্দের কাছে এগুলি চেয়ে নেওয়ার জন্যে তুলসীটা দিলাম। তাহলে গোবিন্দ এখানে উপলক্ষ হয়ে গেল, লক্ষ্য কিন্তু আমার নিজের মঙ্গলের ইচ্ছা। একে বলে অন্য অভিলাষ, এটা ভক্তি বটে কিন্তু সকামা ভক্তি। তো অন্য অভিলাষ যদি থাকে, অন্য বাচ্চা যদি থাকে, তাহলে সেই ভক্তিটা অহৈতুকী ভক্তি হয় না, নির্গুণা ভক্তি হয় না, কোনো উপাধি থাকবে না। গোবিন্দ, হে গোবিন্দ, তোমার প্রীতির জন্য আমি তোমার চরণে তুলসী দান করছি, তোমার কাছে ভক্তিও চাই না, তোমার কাছে মুক্তিও চাই না। প্রহ্লাদকে যখন নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ তুমি আমার জন্য কত দুঃখ কত কষ্ট সহ্য করেছ, তা আমার কাছে তুমি সম্পদ চেন। প্রহ্লাদ কি বললেন দেখুন, যস্তু আশিষ আশাস্তি সবই বণিক নথে বৃত্ত। আশিষ মানে সম্পদ, তোমার কাছে যারা সম্পদ চেয়ে নেয় তারা তো তোমাকে ভালোবাসে না, সম্পদকে ভালোবাসে। তুমি কৃপা করলে সম্পদ হবে, তাই তোমার চরণে সে তুলসী দেয় তোমাকে ভক্তি করে। তাহলে তারা কেমন? তারা সবই বণিক, তারা বণিক নতে বৃত্ত, তোমার ভক্ত তারা। বণিক কি করে? বণিক অর্থ দিয়ে দ্রব্যাদি কেনে দোকানে গিয়ে, তাহলে অর্থের বিনিময়ে সে দ্রব্য পায়। তেমনি আমি আমার ভজনটাকে ভক্তিটাকে বিক্রয় করি, তার বিনিময়ে ভগবানের কাছে আমার নিজের বাঞ্ছা মেটালাম, আমার নিজের ভক্তি মুক্তি চাইলাম। এই যে ভক্তি, এই ভক্তি হলো কৈতবময় ভক্তি। এই ভক্তির কথা শ্রীমদ্ ভাগবত বলেন,
এরকম ভক্ত জগত আছে, কিন্তু আমরা দেখি ধ্রুব যখন উপাসনা করেছিলেন না, ধ্রুব কিন্তু অন্তরে ওই কামনা বাসনা নিয়ে ভগবানকে ভজনা করছিলেন। আপনারা তো ধ্রুবের কাহিনী শুনেছেন, ধ্রুব 5 বছরে বালক ধ্রুব, তার বিমাতা কি বললেন যে দেখো তুমি অভাগিনীর গর্ভে জন্মেছ, তোমার মাকে রাজা পরিত্যাগ করেছেন, সুতরাং তার গর্ভজাত সন্তান তোমার সিংহাসনে বসবার অধিকার নাই, এমনকি রাজার কোলে বসবার পর্যন্ত অধিকার তোমার নাই। ধ্রুব চলে কাঁদতে কাঁদতে এসেছেন, জগতের সব ছেলে তার বাবার কোলে চাপতে চায়, রাজার কোলে চাপতে গিয়ে সুরক্ষিত চায়, কিন্তু বিমাতার কটু বাক্যে ওই 5 বছরের ছেলের মনের এত অন্তরে ব্যথা, অন্তরে ব্যথা নিয়ে চলে এলেন মায়ের কাছে, বলতেও পারছেন না নিজের দুঃখের কথাটা। খেলার যারা সাথী ছিল তারা বললেন, জানো মা ধ্রুব কেন কাঁদছে, ধ্রুবের বিমাতা কটু বাক্য বলেছে। ধ্রুবের জননী কৃষ্ণে ভক্তিমতী বললেন, ঠিকই বলেছে, দেখ ধ্রুব কাঁদিস না, কেউ কাউকে দুঃখ দেয় না, কেউ কাউকে সুখ দেয় না, মানুষ তার আপন আপন কর্মফল ভোগ করে, আমি নিশ্চয়ই পূর্বজন্মে কাউকে দুঃখ দান করে এসেছি, তাই এই জন্মে দুঃখ ভোগ করছি, তাহলে দেখ এই দুঃখ তো যতদিন আমার কর্ম ফল থাকবে ততদিন আমাকে পৃথিবীতে আসতে হবে আর দুঃখ ভোগ করতে হবে। সমস্ত দুঃখের বিনাশ যদি চাস তাহলে একমাত্র গোবিন্দের অভয় চরণ অরবিন্দ সফলতা, আরাধয় অরক্ষ আরাধয় অধক্ষজ পাদ পদ্ম। শোনো বৎস, তুমি গিয়ে গোবিন্দের চরণ কমলের উপাসনা করো, গোবিন্দের একটা নাম হলো কেশব, কেন তার নাম কেশব, সমস্ত ক্লেশ হরণ করে নেন বলে, প্রণত ক্লেশ না আসায়, আমরা যখন গোবিন্দের প্রণাম করি কি বলি, প্রণত ক্লেশ না আসায়, ক্লেশ মানে এই জন্মের ক্লেশ আগের জন্মের ক্লেশ সমস্ত ক্লেশ ধ্বংস হয়ে যায়, বলতে হয় না গোবিন্দ চরণে প্রণাম জানালে আপনাআপনি ক্লেশ ধ্বংস হয়ে যায়, গোবিন্দ তার ভক্তের কোন ক্লেশ রাখেন নাই, তাই প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো। তুমি গিয়ে সেই গোবিন্দের চরণে প্রণত হয়ে গোবিন্দের চরণে নিজের মনের দুঃখের কথা জানাবে, তারই তোমার দুঃখ ব্যথা সব দূর হয়ে যাবে। 5 বছরের ছেলে তো, তার তো তপস্যা করার বয়স না, খেলাধুলা করবার বয়স, রাজার ছেলে তার তো অন্তর একটা প্রতিহিংসা জেগে উঠবে যে সম্পদের ভাগ আমারও অর্ধেক, কারণ আমার মাও তো রাজধানী, আবার তখন আমার বিমাতার গর্ভে যে জন্মেছে সে আমার একটা ভাই, আমি একটা ভাই, সুতরাং রাজ সম্পদের অধিকারী আমিও, পিতার কোলে বসবার যদি তোর অধিকার থাকে আমার অধিকার আছে, কিন্তু ধ্রুব সে কথা বলেন নাই, ধ্রুব চলে এসেছে, এসে মাতৃবাক্য শ্রবণ করে কোথায় বলেছেন, মধুবন, আজও সেই বৃন্দাবনে মধুবন রয়েছে যেখানে ধ্রুব কঠোর তপস্যা করেছিলেন, অন্তরে কামনা নিয়ে করেছিলেন, কিন্তু দেখুন যে প্রসঙ্গ করলাম, অন্তরে কামনা নিয়ে এসেছেন, 5 বছরের ছেলে তো অন্তরে কামনা এনেছেন, কিসের কামনা, আমার পিতা এবং পিতামহ এবং পিতৃ পুরুষেরা যে সিংহাসন লাভ করতে পারে নাই সেই ত্রিভুবনের উৎকৃষ্ট পদ আমি পেতে চাই, তার জন্য কঠোর তপস্যা। তপস্যা কি জানেছে, ছোটবেলা থেকে খেলাধুলা করেছে কিন্তু এক মনে গোবিন্দকে ডাকছে, কি বলে ডাকছে, ওই দেখা দাও দেখা দাও ওই কমল চন হরি, একবারে দেখা দাও দেখা দাও, ধ্রুবের দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে,
পাঁচ বছরে ভালো, কিন্তু অন্তর তো কামনা বাসনা ভগবান আসতে পারছেন না। কেন আসতে পারছেন না? যতক্ষণ অন্তরটি কামনা নির্মুক্ত না হবে ততক্ষণ ভগবান ভক্তের কাছে আসেন না। তাই বলুন সর্বাধিক নির্মুক্ত, যতক্ষণ আপনার অন্তরে অন্য বাঞ্ছা অন্য অভিলাষ রয়েছে, আপনার ভগবান বাঞ্ছা পূর্ণ করে দেবেন, অভিলাষ পূর্ণ করে দেবেন, চাইলে করে দেবেন, কিন্তু তার সেবা কোনোদিনই পাবেন না। তাই ভগবান আসতে পারছেন না অন্তরে কামনা বাসনা, অত দেখা দাও বলে কাঁদছেন নয়ন জলে বুক ভাসিয়ে, এমন তীব্র তপস্যা ধ্রুবে পাঁচ বছরে ভালো যমুনার তীরে মধুবনে তপস্যা করছেন, কঠোর তপস্যা খেলাধুলা সব পরিত্যাগ করে। দেবরাজ ইন্দ্রের আসন তলি উঠেছে, ব্রহ্মাদি দেবগণে ব্রহ্মরূপ কেঁপে উঠেছে, তারা সবাই গিয়েছেন গোবিন্দের কাছে। দেবরাজ ইন্দ্র ভাবছেন যে আমার রাজত্ব বোধহয় চলে গেল, গোবিন্দের কাছে কাঁদছেন, কি গোবিন্দের কাছে প্রার্থনা করছেন। গোবিন্দ বলছেন দেখো ধ্রুব, দেখো দেবরাজ ইন্দ্র, তোমার কোনো ভয় নাই, কে তপস্যা করছেন জানো? রাজা উত্তানপাদের পুত্র ধ্রুব, পাঁচ বছরের ধ্রুব তপস্যা করছে, আমি শীঘ্রই তার কাছে যাব, সেই তপস্যা থেকে বিরত হবে, তোমরা যে যেখানে থাকো সমস্ত দেবতারা আপন আপন আসনে অধিষ্ঠিত থাকো। কিন্তু ভগবান তো আসতে পারছেন না, কেন? অন্তরটা তো কামনা বাসনায় বলি, ভগবানকে ডাকলেই ভগবান আসেন না, কারণ তাকে তো একটা বসবার জায়গা দিতে হবে। আপনার বাড়িতে একটি লোক এসছে, আসুন আসুন বলছেন, আসুন আসুন বলছেন, বললেই তো হবে না, তাকে বাড়িতে ডেকে নিয়ে আপনি যেখানে বসাবেন সেই জায়গাটা পরিষ্কার করি, সেখানে একটা আসন তো দিতে হবে। তো ভগবান তো আমার হৃদয়ে বসবে, আমার যদি জায়গাটা ময়লা থাকে তাহলে সেখানে সাধু ব্যক্তি বসবেন, ভালো কাপড় পরে এসছেন কাপড়টিতে নোংরা হয়ে যাবে, তাই অপেক্ষা থাকবে। বসুন বসুন বলছেন কিন্তু বসার জায়গা দিচ্ছেন না, ভগবান আসছেন কিন্তু ধ্রুবের অন্তরে বসতে পারছেন না, কারণ জায়গাটি মলিন হয়েছে, হৃদয়টি মলিন হয়েছে। দেবর্ষি নারদকে পাঠালেন, যাও দুটি জগৎগুরু, তুমি কৃপা না করলে পরে আমি যেতে পারছি না, তুমি কৃপা করে ধ্রুবের অন্তরের সমস্ত কামনা বাসনা ধুয়ে মুছে পরিষ্কার করে আমার জন্য আসন তৈরি করো। দেখছেন তো গুরুর কি কাজ, ভক্তের হৃদয়ে জীবের হৃদয়ে এসে কানে মন্ত্র দিয়ে কি করেন, সমস্ত অন্ধকার দূর করে দেয়। গুরু শব্দ অর্থ অন্ধকার, আর রু শব্দ অর্থ নিরোধ, এটা তো গুরুর কাজ। হৃদয়ে সমস্ত গুরুদেব দিয়তে বিমলং জ্ঞানং ক্ষিয়তে পাপ পদ্ধতি, এই যে কানে দীক্ষার জ্ঞান না, দীক্ষার মানে বিমল জ্ঞান, অন্ধকারে জমাট হৃদয়টা, কামনা বাসনা ছাড়ার কোনো প্রার্থনা নাই, খাবো দাবো ভোগ করবো, আবার পরজন্মে ভোগ করবো, বড় বড়জোর মশাকে স্বস্তিক একটা বেলপাতা সিঁদুর দিয়ে দুটো আতর জাল দিয়ে আসবো, বাস এই ধর্ম হয়ে গেল। দেখেছেন তো এই ধর্ম, একবারে রাশি রাশি লক্ষ লক্ষ লোক কারো ধর্ম কর্ম করি, তো কি করো, মনসাতলায় যাই, চণ্ডীতলায় যাই, বেলপাতায় সিঁদুর দিয়ে দুটো আতর জাল দিয়ে আসি, মা খুশে যাবে। এই ধর্ম কিন্তু জগতে সব সবাই করে, এই ধর্ম করে, কিন্তু এই ধর্মের দিয়ে কোনোদিন গোবিন্দ প্রাপ্তি জীবনে হয় না। অন্তরটা বালিন দাসের, তাই গুরুদেব কৃপা করে কি করেন, দিয়তি বিমলং জ্ঞান, আমার হৃদয়ে যে ময়লা জমি আছে না, অন্ধকার জমাট অন্ধকার, সেটাকে দূর করবে কে, ভগবান শিহরি গুরুরূপে এলেন। দেখবেন গীতায় ভগবান বলছেন বিভূতি যোগে, তেষাং সততং ভজতাং প্রীতিপূর্বক, বলেন যারা আমাকে প্রীতিপূর্বক ভজনা করে আমি কি করি, দদামি বুদ্ধি যোগ তং যেন মাম উপজান্তি তে, আমি তাদেরকে বুদ্ধি দান করি,
কি বুদ্ধি দান করি, যাতে সেই বুদ্ধির দ্বারা তারা মাম উপজান্তি, উপজান্তি মানে আমার কাছে আসে, উপমানের সমীপে, আর যাদের তত যাওয়া, যারা আমার কাছে আসতে পারে তার উপযুক্ত বুদ্ধি যোগ আমি দান করি। আমি কি করি জানো, তাদের অজ্ঞান নাশ করবার জন্য আমি কি করি, আমি জ্ঞান ও দীপেন ভাষ্যতা, জ্বলন্ত জ্ঞানের দীপ নিয়ে যাই, নিয়ে গিয়ে কি করি, হৃদয়ের সব অন্ধকার আমি দূর করে দিই, নাশ হয়ে আমি আমি সব নাশ করেছি। ভগবানই আসেন গুরুমূর্তি ধারণ করে জীবের অন্তরের সব ময়লা দূর করে দিয়ে ঠিক ভগবানের উপযুক্ত বসবার উপযুক্ত আসনটা তৈরি করে দেয়। ভগবান আসবেন কেমন করে, বসবেন কেমন করে? তাই দেবর্ষি নারদ জগৎগুরু তো বলেন, যাও তুমি কে কানে মহামন্ত্র দিয়ে ধ্রুবের অন্তরের মালিন্য দূর করে দাও। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে হরিগুণগান করতে করতে গেলেন, বললেই তো আর কানে দীক্ষা দেবেন না, গুরুদেব শিষ্যকে পরীক্ষা করে দেখে নেবেন যে আমার দীক্ষা গ্রহণের অধিকারী বা উপযোগী সে বটে কি না। সে শিষ্যের কাছে দুটো পয়সা নেবার জন্য, একটা কাপড় নেবার জন্য আসবে না, হৃদয়ের ময়লা দূর করবার জন্য গুরুদেব আসবেন, এসে দেখবেন যে দীক্ষা দেওয়ার দীক্ষা পাওয়ার উপযোগী কি না, তার জন্য পরীক্ষা করে। শিষ্য যেমন গুরু পরীক্ষা করে গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে, গুরুও তেমনি যাকে তাকে দীক্ষা গ্রহণ দেন না, দেখেন সে দীক্ষা গ্রহণের উপযোগী কিনা। গুরুদেব এসে এলেন, দেবর্ষি নারদ জগৎগুরু তো এসে দেবর্ষি নারদ কি বললেন, বললেন ধ্রুব তোমার তো মোটে 5 বছর বয়স, এই 5 বছর বয়সে কি তপস্যা হয় নাকি? আর তপস্যা তো ব্রাহ্মণে যারা সৎগুণী তারা তপস্যা করে, সত্তরজতম 3টে গুণ, সত্তরজতম সত্ত্বগুণী চিত্তটা নির্মল হয়ে যায় তখনই সে তপস্যার অধিকারী হয়। তা তুমি তো ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা রজগুণী হয়, অন্তরে কামনা বাসনা ক্রোধ বিদ্বেষ হিংসা থাকে, তা দেখো তুমি কি করবে, তুমি যুদ্ধ করে পিতার কাছ থেকে অর্ধেক রাজত্ব কেড়ে নেবে, তুমি তার জন্য তপস্যার কি প্রয়োজন, তুমি মঞ্জন অস্ত্রবিদ্যা শিখবে, ধনুর্বিদ্যা শিখবে, যে বিদ্যা দিয়ে ধনুর্বিদ্যা শিখবে, যে বিদ্যা দিয়ে তুমি রাজত্ব অধিকার করতে পারবে। তেমন শিষ্য দেখো বললেন, না 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 আমি ধনুর্বিদ্যা শিখবো না, আমার জননী কি বলেছেন, বলছে সমস্ত ক্লেশ নাশ হয় একমাত্র গোবিন্দের পাদ পদ্ম আরাধনা করলে পারে, আমি সেই মাতৃবাক্যকে শ্রদ্ধার্য করে গোবিন্দ চরণ কমলের উপাসনা করব। আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে সেই গোবিন্দ পাদ পদ্মের উপাসনা করতে হবে। বলে দেখো তোমার এখন খেলাধুলার বয়স, এই বয়সে তপস্যা হয়? শিষ্য নাচল মন্দা, আমি খেলাধুলা করতে যাব না, অস্ত্রবিদ্যা শিখতেও যাব না, তুমি আমাকে দেখিয়ে দাও কেমন করে গোবিন্দ ভজন করতে হবে। নারদ দেখলেন এই আমার উপযুক্ত শিষ্য, বলে যাও তুমি কালিন্দির জলে স্নান করে এসো, যমুনার জলে, যমুনাটা নাম কালিন্দি আবার যমুনা, যাও যমুনার জলে স্নান করে, গঙ্গাও যা যমুনাও তাই, যমুনা কারণ সমুদ্র অংশ, যমুনা গঙ্গা সব স্নান করলি দেহ মন পবিত্র হয়ে যায়, যাও তুমি স্নান করে এসো, আমি তোমাকে কেমন করে কৃষ্ণ ভজন করতে হয় তার উপদেশ দান করব। ধ্রুব স্নান করে এসে বসেছে, ভন্টি একবারে গুরুচরণে নিবিষ্ট হয়ে গেছে, কানে মন্ত্র দিলেন, বলে এই মন্ত্র জপ করো, 6টি মাস জপ করলে পারি তুমি যার উপাসনা করছো তার দর্শন লাভ করবে। এই বলে দেবর্ষি নারদ বিনা যন্ত্রে হরি গুণগান করে চলে গেলেন।
এবার শিষ্যের ভজন শুরু হলো। কিরকম ভজন দেখুন একবার, ত্রিরাত্রন্তি ত্রিরাত্রন্তি কপিত্থ বদরাসন, প্রতি তিন দিন অন্তন্ত রাত্রে কয়েত বেল আর কুল খেয়ে কাটতেন। পরের মাসে ছ রাত্রি অন্তর অন্তর বৃক্ষের পাতা, তৃতীয় মাসে কি করলেন ন দিন অন্তর অন্তর গাছের গলিত পাতা, চতুর্থ মাসে গাছের পাতা খাওয়া ত্যাগ করলেন শুধুমাত্র জল, পঞ্চম মাসে শুধুমাত্র বায়ুভক্ষণ, ষষ্ঠ মাসে জিতশ্বাস হয়ে এক চরণে দাঁড়িয়ে গোবিন্দকে ডাকছেন, ওই দেখা দাও দেখা দাও কোমল লোচন হরি, দেখা দাও দেখা দাও নয়নে জলে বুক ভেসে যায় ডুবে, বলে দেখা দাও দেখা দাও নয়ন জলে। এইবার আবার এখনো পরীক্ষা বাকি, কি পরীক্ষা বাকি, ভগবান আসছেন কত রূপে, কখনো সর্পরূপে কখনো ব্যাঘ্ররূপে এসে দেখা দিচ্ছে। ডুবের অন্ত তার কৃষ্ণ ভক্তি ছাড়া কিছুই নাই, হিংসা বিদ্বেষ সব দূর হয়েছে। বাঘটাকে জড়িয়ে ধরে বলছেন তুমি আমার কোমল লোচন হরি, হাতিটাকে জড়িয়ে ধরে বলছেন তুমি আমার কোমল লোচন হরি, সাপ ফোনা তুলেছে সাপটাকে ধরে বলছে তুই আমার কোমল লোচন হরি। দেখেছেন তো সাপ, এরা তো হিংস্র জাতি, চোবলও পারে নাই, হাতি সুরে করে তুলে ফেলেও দেয় না, বাঘ খেতেও আসে না, সিংহ খেতে আসে না, দেখেছেন তো জানে এরা অহিংস, এদের কাছ থেকে আমার কোনো হিংসা হবে না, তারা বৈরিতা ভুলে যায়। আর বৃন্দাবনের প্রাণী আর হিংসা ভুলে গেছে। যখন এইরকম অবস্থা এক চরণে দাঁড়িয়ে আছেন, ইন্দ্রের অমরাবতী কেঁপে উঠেছে, তখন ভগবান আসছেন। এবার হৃদয়ে নির্মল হয়ে গেছে, আর কামনা বাসনা নাই, পিতা রাজ্য প্রাপ্তিও চাইছেন, এবার গোবিন্দ সেবার জন্যে অন্তরটা আকুল হয়ে উঠেছে। দেখেছেন তো কৃষ্ণ ভক্তি হৃদয়ে এলে হৃদয়ে সেবার জন্যে আকুল হয়ে যায়, তার আগে সেবা হয় না। ভক্তি মানে সেবা, ভালোবাসা ভগবানে, ভয়ধাতু সেবায়া, ভয়ধাতু তিন পুত্র করে ভক্তি শব্দটি, ভগবানের সেবার অভিলাষ জাগ্রত হয়ে যায়। সেবার অভিলাষ কখনো হয় বলুন দেখি, স্ত্রী স্বামীকে সেবা করে, মা ছেলেকে সেবা করে, কেন নিজের জন বলে ভালোবাসে বলে, ঠিক ভগবান ভগবানের অন্তরে কখন ভালোবাসা, ভক্তির অন্তরে কখন ভালোবাসা আসবে, হৃদয়ে ভক্তি এলেই তবে ভালোবাসা এবং সেবার ইচ্ছা জাগ্রত হয়ে যায়, তারপরে সেবা হয় না, সেবার ইচ্ছা জাগ্রত হয়ে যায়। আর ধ্রুবের অন্তরে ভগবত সেবার ইচ্ছা জাগ্রত হয়ে গেছে অন্তরে, এইবার ভগবান ছুটে আসছে ভক্তের সেবা গ্রহণ করবার জন্যে। আপনার অন্তরে যদি সেবা দান করবার অভিলাষ জন্মায়, তবেই ভগবান আসবেন আপনার সেবা গ্রহণ করতে। অন্তরে যদি সেবার অভিলাষ না থাকে, কোনো দিনই ভগবান আসবেন না, কারণ ভগবানের কোনো কিছুই প্রয়োজন নাই, ভগবানের ক্ষুধা নাই, ভগবানের তৃষ্ণা নাই, কোনো কিছুই নাই। তাহলে ভগবান দিয়ে ছুটে ছুটে খেতে আসেন, বলেন ভক্তকে ভক্তের সেবা গ্রহণ করবার জন্য, পত্রং পুষ্পং ফলমে তোয়ং জমি ভক্তা পূজচ্ছতি তদহং ভক্ত পিহিতং অস্নামি পূজতাত্মন। পত্র পুষ্প ফল জল যে আমাকে ভক্তির সঙ্গে দেয়, ভক্তি মানে ভালোবাসার সঙ্গে, বিরক্ত হয় নয়, কোন কোথায় দায় সারা জন্য নয়, হৃদয় দিয়ে ভালোবেসে। কোনো বন্ধু গিয়েছে বন্ধুর বাড়িতে, খাওয়ার জন্য আকুল হয়েছে বন্ধু, পেট যদি ভরেও থাকে তথাপি বন্ধু খাবেন, কেন
এত তার বন্ধুর ভালোবাসা যদি না খায় সে অন্তরে কষ্ট পাবে। যদি কিছুই সেবার উপচার না থাকে তাও সে গ্রহণ করবে। একটা বাতাসা দিল, এক গ্লাস জল দিল, সে পরমানন্দে গ্রহণ করবে, আমার ভগবান আমার বন্ধু দিয়েছে বলে। ভগবান ঠিক তেমনি সুহৃদং সর্বভূতানাং, সমস্ত জীবের বন্ধু তিনি। তাই পত্রং পুষ্পং ফলং তোয়ং জুমে ভক্তা পূজচ্ছতি তদহং ভক্তবিহিতং অস্নামি পূজতাত্মন। ভগবানকে যদি ঠিকভাবে খেতে দেন ভগবান এসে খেয়ে যাবে, ভগবান এসে খেয়ে যাবে। কিন্তু আমরা জানি না কেমন করে ভগবানকে খাওয়াতে হয়, কারণ ভগবান নিজে মুখে বলছেন তো গীতাতে, গীতার বাক্য তো মিথ্যা নয়। পূজতাত্মা মানে অন্তরখানা একমাত্র গোবিন্দেই নিয়ন্ত্রিত, প্রকৃষ্ট রূপে যত মানে নিয়ন্ত্রিত, মনটা আমার কোনো দিকে নাই, একমাত্র গোবিন্দেই গেছে, তাকে বলে পূজতাত্মা। ভক্ত যখন আকুলে একমাত্র ভগবানকেই খাও, ছেলে মা দুধের বাটি নিয়ে বসাচ্ছে, কখন পর্যন্ত আমার ছেলে খাবে বলি, নিজে অভুক্ত কাছে আছে। দেখুন মায়ের অন্ত ছেলেকে খাওয়াবই, মা অভুক্ত আছে তাহলে মায়ের কোনো দুঃখ নাই, যে দুধের বাটি ছেলে আসবে মুখে তুলে ধরবে মায়ের অন্তর তৃপ্তি। ঠিক তেমনি ভগবান পত্র পুষ্প ফল জল যখন ভক্ত আদর করি, গোবিন্দ তুমি এসে গ্রহণ করবে, আমি কৃতকৃতার্থ হব, তখন ভগবান ছুটে আসবেন। যে দেয়, যে ব্রাহ্মণকে দিতে হবে তার অর্থ নয়, যে আমাকে দেয়, পুরুষকে দিতে হবে, নারীকে দিলে নারী দিতে হবে তার নয়, নারী পুরুষ ব্রাহ্মণ শূদ্র চণ্ডাল যেই তাকে দেবে তখন করে ভক্তির সঙ্গে দেবে। ব্রাহ্মণ যদি ভক্তির সঙ্গে না দেয় তার উঁচু জাত হোক তার জিনিস ভগবান গ্রহণ করেন না। পুরুষ হয়ে যদি ভালোবেসে ভগবানকে না দেন ভগবান গ্রহণ করেন না। নারী হন পুরুষ হন, গীতায় যো বলা আছে, বলা নেই যো ব্রাহ্মণ বলা নেই, যো যে দেয় ভক্তির সঙ্গে পত্র পুষ্প ফল যত। অস্নামি আমি ভোজন করি, সংস্কৃত অর্থ ভোজন করা, আমি ভোজন করি। অনেকে জ্ঞান মার্গীরা যাজ্ঞিকেরা বলেন ভগবান তো খান না, কি করেন ভগবান দৃষ্টি দিয়ে স্বীকার করে। ভক্তিবাদীরা বলছেন তাহলে কিন্তু অস্নামী কথাটা থাকতো না, কারণ অস্নামী কথাটার অন্য কোনো অর্থ হয় না। আপনার সব অভিধান খুলুন, অভিধান একটাই অর্থ অযথার্থ ভোজন করা, স্বীকার করা, দৃষ্টি দিয়ে দেখা, এ নাই নাই, ভগবান ভোজন করেন এসে, অস্নামী ভগবান এসে ভোজন করে। তার প্রমাণ দেখবেন শচীমা যখন মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন না, বিজয়া দশমীর দিন মা কত প্রকার রান্না করেছেন, আমার নিমাই কি খেতে ভালোবাসত, নিমাই আমার শাক খেতে ভালোবাসত, কত রকমের শাক, আট দশ রকমের শাক খুব ভালোবাসতেন তো মহাপ্রভু, শাক খেতে খুব ভালোবাসতেন, পটল ভাজা বেগুন ভাজা খেতে ভালোবাসতেন, মোচা ঘণ্ট মহাপ্রভু খেতে ভালোবাসতেন, লাবড়া ব্যঞ্জন, যারা মহাপ্রভু ভোগ দেবেন শুনে রাখুন লাবড়া ব্যঞ্জন, এগুলি আমার মহাপ্রভু খুব প্রিয়। এইসব রান্না করে ঈশানকে দিয়ে বলেছে ঈশান ব্রাহ্মণকে ভোজন, নারায়ণকে সেবা দাও, নারায়ণকে সেবা দিয়েছেন, সেবা দিয়ে অন্যের ধারাটি নিয়ে কাঁদছেন, আজ আমার নিমাই নাই এ খাবি, এই প্রসাদ মা প্রসাদ দাও বলে সূর্যাস্ত নয়ন জলে ভাসছেন, আর করেছে ভাতে অন্যের ধারাটি ধার ধার করে টস 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 করে মায়ের সচি দেবীর চোখ দিয়ে জল বার হচ্ছে, আজ আমার নিমাই নাই, বিজয়া দশমীর দিন আমার নিমাই বসতো খেতে, নিমাই মা এটা দাও সেটা দাও বলতো, আজ কোথায় নিমাই, কোথায় সন্ন্যাস সে কোনোদিন খেতে পায়, কোনোদিন পায় না, আমার নিমাই কত কষ্ট ভাবছে টস টস করে। কিছুক্ষণ পরে দেখছেন অন্যের থালায় কিছুই নাই, ওরে ঈশান বিড়ালে খেয়ে গেল নাকি কুকুরে খেয়ে গেল নাকি কোনো পাখিতে খেয়ে গেল, কেন মা কই বিড়ালও আসে নাই পাখিও আসে নাই, মনে হয় দেখ খেয়ে গেলে তুই আবার ভোগ লাগা, আবার ভোগ লাগিয়ে ভোগ দিয়েছে,
মা এমনি করে গিয়েছেন তো ভগবানের সে খেয়ে গেছে। কখন জানতে বলে মহাপ্রভু একবার যখন রথযাত্রার সময় ভক্তরা যেতেন তো আবার ফিরে আসতেন রথযাত্রার পর, ফিরে আসতেন রথযাত্রার পর পুজোর পর সব ফিরে আসতেন, চার মাস থাকতেন ওখানে সব। তাই শিবাজকে বলেন, দেখো শিবাজ আমার মাকে বলো, মাকে বলো মা বিজয় দশমীর দিন অন্যের খাওয়া নিয়ে আমার যদি কাঁদছিল তো আমি সব খেয়ে এসেছি। শিবাজ এসে বলেন, মা দেখো তুমি নিমায় যদি কাঁদছিলে তো বিজয় দশমীর দিন, সেদিন নিমায় এসে সব খেয়ে গেছে, সব খেয়ে গেছে। তাহলে কোন ভগবান যদি খাওয়াতে যান অন্য করে চোখে জলে ভেসে খাওয়ান, ভগবান আজও খেয়ে যাবে। অন্নকূট উৎসবের কথা শুনেছেন তো মাধবেন্দ্র পুরি? কোথা থেকে বন থেকে গোপালকে তুললো, সেখানে তুলে উপরে প্রতিষ্ঠা করেছে গোপালকে, নিষ্কিঞ্চন কিছুই নাই, কিন্তু গোপালের এমন কৃপা না, কোথা থেকে চাল ডাল থড়ি তরকারি ঘি ননি সর আটা সব ছিল, এমন বিশাল অন্নের পাহাড় অন্নকূট উৎসব হয়ে গেল। মাধবেন্দ্র পুরি নয়ন মুদ্রিত করে ভোগ দিচ্ছে, অনেকক্ষণ ভোগ দেওয়ার পর দেখছেন কিছুই তো নাই, কিছুই তো নাই, সব গোবিন্দ খেয়ে নিয়েছেন, গোপাল খেয়ে নিয়েছেন, গোবর্ধনধারী গোপাল সব খেয়ে নিয়েছেন। আবার চক্ষুমূর্তি গেলেন, দেখলেন যেমন কার তেমনি সব ভোজ্য ভোগ্য দ্রব্য রয়েছে। সেখানে গীতায় বলেছেন, দেখো ভগবান খান কিন্তু খাওয়াতে জানতে হয়, আমরা খাওয়াতে জানি জানি না, তাই বলে দেন ব্রাহ্মণ ও তো ভগবান খায় না, আবার দৃষ্টি দিয়ে দেখে। তাহলে গীতা বাক্যটা মিথ্যা হয়ে যাচ্ছে, অসাধুতার অন্য করার তো নয়, অসামি পত্রং পুষ্পং বলেন দেখো ওটা যে দৃষ্টি দিয়ে শেয়ার করেন তার প্রমাণ কেমন, দেখো পাতা আবার কেউ খায়, ভগবান যে পাতা খায় ওটা একটা দৃষ্টান্ত মাত্র। বললেন হ্যাঁ পাতা খায়, ভগবান পাতা খায়, শোনো জ্ঞানী শোনো যোগী যাজ্ঞিক ব্রাহ্মণ, তোমরা ভগবানকে দিতে জানো না, তাই ভগবান তোমাদের কাছে কিছুই খান না, রাজভোগ দিলেও খাবে না, ভক্ত যদি পাতা দেয় পাতাও খাবে। বলছি ভগবান পাতা খেয়েছেন? বলে খান নাই ভগবান পাতা। দ্রৌপদী যখন ঘরে কপাট দিয়ে কাঁদছে, যাই দুর্বাসা ঋষি এসেছে সঙ্গে এক গাদা 10,000 শিষ্য নিয়ে, আর দুর্বাসা ঋষির অভিশাপে পাণ্ডব বংশ ধ্বংস হয়ে যাবে, আর রক্ষা করা যাবে না। হে বিপদ ভঞ্জন মধুসূদন, পাণ্ডবরা যখনই বিপদে পড়েছে তোমাকে দেখেছে, তুমি এসো এসো, ছুটে এসছেন ভগবান, আমি ক্ষুধার্ত কিছু খেতে দাও, কিছুই তো নাই কি দেবে, বলে দেখো না কিছু আছে, দেখো না কি দেখছেন, সূর্যদত্ত একটা হাঁড়ি ছিল, যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী খাওয়া না হতো ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ লোককে খাওয়ানো, কিন্তু দ্রৌপদী খাওয়া হয়ে গেছে আর তো কিছু নাই, নিয়ে এসো না হাঁড়িটা একবার, নিয়ে এসে কি করবো শুধু হাঁড়িটা নিয়ে এসো না। দেখছেন হাঁড়ির কোণেতে একটা শাকের পাতা লেগে আছে, সেই শাকের পাতাটি গোবিন্দকে যখন দিলেন বললেন পরম প্রীতস্মি, আমার পেট ভরে গেল দ্রৌপদী, তাহলে কোন এই পাতাটা ভগবান, শাকের পাতাটা ভগবান খেয়েছে, তাতেই তার উদর ফুর্তি হয়ে গেছে, আর তার ভোজনে সবারই ভোজন হয়ে গেছে, তসমিন তুষ্টি জগৎ তুষ্ট। আর দুর্বাসা খেতেও এলো না, স্নান করতে গিয়ে দেখছে বাপরে পেট তো সব ভরে গেল, কি খাবো গিয়ে, নিশ্চয়ই তো যুধিষ্ঠির বহু খাবার জোগাড় করেছে আর এলেন না, তাহলে শাকের পাতা খান, পত্রং পুষ্পঙ্গে ফলঙ্গে তয়ং, বলে হ্যাঁ ফুলও খান, খাবার ফুল নাই, ফুলকপিটা কি, ফুলকপিটা ফুল নয়, ফুলকপিটা তো ফুল, বক ফুল একটা ফুল আছে, ফুলটা ফুল নয়, ফুলে তো ভগবান খান খান, সেটাও যদি ভগবানকে জিতে জানো ভগবান এসে সে ফুলটাও খাবে, ফুলটাও খাবে। দেখো গজেন্দ্র যখন আর্ত হয়েছেন, গজেন্দ্র উপাখ্যান আছে ভাগবতী অষ্টম স্কন্ধে, গজেন্দ্র মানে হাতি, হাতির রাজা তাই গজেন্দ্র, কেন হাতি হয়েছিল, ইন্দ্রদ্যুম্ন রাজা অভিশাপ হয়েছিলেন অগস্ত্য মুনির, ইন্দ্রদ্যুম্ন রাজা কুলাচল আশ্রমে গোবিন্দের সেবা করছেন,
এমন সময়তে এসেছেন অগস্ত ঋষি। রাজা গোবিন্দের অর্চনা সেরে আসবেন, তবে মুনিকে আসন আসন অভ্যর্থনা করতে। মুনির ক্রোধ হয়ে গেল, বললেন, রাজা তুমি রাজা কৃষ্ণ ভক্ত হয়ে জানো না যে কৃষ্ণ সেবা করতে করতে যদি কৃষ্ণ ভক্ত আসে তখন কৃষ্ণ সেবা পরিত্যাগ করে কৃষ্ণ ভক্তকে অভ্যর্থনা করতে হয়, এটাই শাস্ত্রের বিধি। ভগবান নিজমকে বলেছেন, মদ ভক্ত পূজা বোধিকা, আমার ভক্তের পূজা আমার চেয়েও বড়। তাই তোমার উচিত ছিল কৃষ্ণ সেবা ছেড়ে দিয়ে আমার অভ্যর্থনা করা। রাজা হয়েও তুমি বুদ্ধিহীন, হাতি বিশাল চেহারা কিন্তু বুদ্ধি নাই, তাই তখন হচ্ছি মূর্খ ভব, হাতির মতন মূর্খ হব তুমি, পরজন্মে হাতি হবে। হাতি হয়ে গেল গজেন্দ্র, মুনির অভিশাপ ব্যর্থ হবে না। এইবার পর ত্রিকূট পর্বত, সেই ত্রিকূট পর্বতের উপরে খেলা করছেন হস্তিগণকে সঙ্গে নিয়ে। গাটা সব ঘেমে গিয়েছে, তো খেলা করে অনেকক্ষণ কোথায় নামবেন, সে একটা সরোবরে নেমেছে। সরোবরে গা ধুচ্ছে হাতি, গা ধুচ্ছে সেটা কাটা কুমির পাটা চেপে ধরেছে। শত চেষ্টা করো কুমিরটাকে ছাড়তে পারছে না, হাতির গায়ে এত বল, আর একটা কুমির জলচর প্রাণী, সে কিন্তু এমন করে পাটা চেপে ধরেছে কোনো মতেই ছাড়তে পারছে না। হাতিটাকে ছাড়াবার জন্য হাতির পত্নীরা, হাতির শাবকেরা, হাতির আত্মীয়রা সবাই নামলো জলে। শত চেষ্টা করো ওই কুম্ভীরের কবল থেকে মুক্ত করতে পারল না গজেন্দ্রকে, সবাই পালালো। এরকম ও মরে মরুক, ওদের জন্য আমাদের তো মৃত্যু হয়ে যাবে, আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সব পালালো। দেখাচ্ছেন ভাগবত, দেখো তুমি যখন এই মরণাক্রান্ত হবে না তখন তোমার পাশে আর কেউ থাকবে না, চলে গেল সবাই। তখন ভাবলেন সবাই তোমাকে পরিত্যাগ করবে, তাহলে জগতে কে আছে যে কোনো অবস্থাতেই পরিত্যাগ করতে পারে না, একমাত্র গোবিন্দ আছেন কোন অবস্থায় পরিত্যাগ। হে গোবিন্দ আমি তোমার চরণে শরণ গ্রহণ করলাম। যেই গোবিন্দ চরণে শরণ গ্রহণ করলেন না, ভগবান গীতায় কি বলেছেন, যদি আমার চরণে কেউ একবার প্রপন্ন হয় তাহলে আমি কি করি, অভয়ং সর্বদা দদামি, অভয়ং সর্বদা তস্মৈ দদামি তৎপ্রতকমম, অভয়ং সর্বদা তস্মৈ দদামি এতৎব্রতকমম। এই কথাটি রামায়ণে আছে, স্বয়ং রামচন্দ্র বলছে, যদি শরণাগত হয়ে আমার চরণে, হে রামচন্দ্র আমি তোমার চরণে শরণ গ্রহণ করলাম, যদি একবার কেউ বলে আমি তাকে অভয় দান করি এটা আমার ব্রত। ব্রত করলে পরে ব্রতের প্রতিটি নিয়ম সবাইকে মেনে চলতে হয়। আপনি একাদশী ব্রত করলেন, তো একাদশী ব্রতের সমস্ত নিয়মটি মেনে চলতে হবে, নইলে আপনার ব্রত ভঙ্গ হয়ে যাবে। ভগবান বলছেন অনেকে তো ব্রত থাকে, আমার একটা ব্রত, কি ব্রত, ভক্ত রক্ষা আমার ব্রত, ভক্তকে রক্ষা করা। ভক্ত যখন বিপন্ন হয়ে আমার চরণে শরণ গ্রহণ করে তখন আমি ভক্তকে রক্ষা করি। ভগবান ছুটে এলেন গরুদের পিঠে, আর এদিকে তখন গজেন্দ্র কেমন, গজেন্দ্র তখন শ্বাস উঠেছে আর মৃত্যু হব হব, ভাবছেন গোবিন্দকে ডাকছি আমার নিশ্চয়ই আহ্বান ব্যর্থ হবে না, এখন তো আমার আর মনের অন্য কোনো কামনা বাসনা নাই, একমাত্র গোবিন্দের চরণ ছাড়া নিশ্চয়ই তিনি আসবেন, সাধুকে সৎসঙ্গে শুনেছি নিশ্চয়ই ব্যর্থ হবে না, গোবিন্দ আসবেন তো মরে যাবো। তাহলে একটা পদ্ম ফুল তুলেছেন, কোথা থেকে পদ্ম ফুল তুলেছেন, সেই সরোবর থেকে, সেই পদ্ম ফুলটি তুলে হাতে ধরে আছেন, যদি গোবিন্দ আসেন এখনই গোবিন্দের চরণে দেব, প্রাণ যায় যায় হে গোবিন্দ আমি পদ্ম ফুলটি ধরে আছি তোমার চরণ উপহার দেবো বলে। কই এখনো তুমি এলে না, এখনো এলে না, নয়ন জলে ভাসছে,
ভগবান ছুটতে ছুটতে এলেন, ছুটে আসার সঙ্গে সঙ্গে পদ্মফুলটি দিলেন। পরমাদরে পদ্মফুলটি গ্রহণ করে বলেন, তার পদ্মফুলটি গ্রহণ করলাম। সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখটা কেটে দিলেন, কুমিরটারও মুক্তি হয়ে গেল। কুমিরটা ছিল একটা ঋষি, কুমিরটা ছিল একটা গন্ধর্ব, তা সেই দেবল নামে এক ঋষির পা চেপে ধরেছিল। দেবল ঋষি স্নান করতে নেমেছে, তো স্নান করতে নেমেছে আর ওই এক গন্ধর্ব মজা করার পেছনে পাটা চেপে ধরেছে, বলছে দেখো তুমি জলের তলায় আমার পাটা চেপে ধরেছে কেন, তুমি তো কুমির নও, তথাপি তুমি আমার পাটা কুমিরের মতো ধরেছো কেন, কিছুতেই ছাড় না। তখন তুমি কি বলে কুম্ভীর কৌভাব, তুমি কুমির হয়ে থাকো, সেই কুমির হয়ে থাকে। তখন বুঝতে পেরেছেন ছিছি ঋষি আমার কবি সাপ দিয়েছে, আমার কুমির হয়ে জল থাকতে হবে। বললেন দেখো হরি অবতারে মন্বন্তরে হরি অবতার আসবেন, সেই হরি অবতারে যখন গজেন্দ্রকে রক্ষা করবে আসবেন, তখন তার অস্ত্রের সুদর্শনের স্পর্শে তোমার মূর্তি হয়ে যাবে। কুমিরটার মূর্তি হয়ে গেল, তার সে চলে গেল, গন্ধর্বলোকে চলে গেল। তাই এখন গজেন্দ্রের কাছ থেকে ভগবান পুষ্প গ্রহণ করলেন, পত্রং পুষ্পং ফলমেতয়ং, কার ফল খেলেন দেখুন, সবরি চণ্ডালিনী, চণ্ডালিনী মানে চার জাতের বাইরে, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র নয়, চার জাতের বাইরে সে অচ্ছুত। কিন্তু কেমন কৃষ্ণ ভক্তি দেখো, ভক্তি কিন্তু বিচার করে না ভক্তি মহারানী, যে এ ব্রাহ্মণী চণ্ডাল, এ বিচার ভক্তি মহারানী করে না, আমরা করি। এ ব্রাহ্মণ এই চণ্ডাল এর অঙ্গ ছুঁড়ে পরে আমি অপবিত্র হয়ে যাব, এটা আমরা করি, কিন্তু ভগবান ভক্তি মহারানী করেন না। তাই দেখুন চণ্ডালিনী সে কিছুই জানে না, তার কোনো পূর্ব সংস্কারও নাই, কিছুই নাই। কিন্তু দেখুন তার এমন কৃষ্ণ ভক্তি না, ষোলো বছর বয়সে যখন যৌবন প্রাপ্ত তখন গুরুদেব এলেন, গুরুদেব সে কানে মন্ত্র দিলেন, বললেন দেখ বেটি রামচন্দ্র তোর স্বামী, এই রামচন্দ্র ছাড়া আর কাউকে স্বামী রূপে গ্রহণ করবে না, এই গুরুবাক্য তো রামচন্দ্র। দেখলেন বাবা বিয়ে যোগাযোগ করছে, বিয়ে ঠিক হয়ে গেছে, যখন ঠিক হয়ে শুনলেন তখন বিবাহে রাত্রে একবারে বাড়ি থেকে ছুটে চলে এলেন। কোথায় এলেন? পম্পা সরোবরের তীরে, সেখানে একটি কুটির বেঁধে বাস করতে লাগলেন। আমার গুরুবাক্য কখনো মিথ্যা হবে না, রামচন্দ্র আসবেন, আমি যে রামচন্দ্রকে প্রতিরূপে ভাবনা করছি, আর আমি কারু কণ্ঠে মালা পড়াতে পারব না। পম্পা সরোবরের তীরে চণ্ডালিনী কি করেন, কত মুনি ঋষি সব আছেন তো, তাদের আশ্রমে ঝাঁট দিয়ে বেড়ায় আর ফল এনে ফলটি রেখে দেন, রামচন্দ্রায়ণ বলে রামচন্দ্রকে অর্পণ করলেন। প্রতিদিন একদিন না একদিন আসবে রামচন্দ্র, রামচন্দ্রকে ফল ভোগ দেবেন বলে। দেখুন কখন রাম অবতার রামচন্দ্র জন্মিয়েছেন, ত্রেতা যুগে এসেছে রামচন্দ্র জন্মিয়েছেন, এদিকে রামচন্দ্র সীতা হারিয়েছেন বলে লক্ষণকে নিয়ে বার হয়েছেন সীতা খুঁজতে 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 সেই পম্পা সরোবরের তীরে। তখন সবই বৃদ্ধা, মাথার চুল সব পেকে গেছে, তথাপি কিন্তু রাম 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 এছাড়া অন্য কোনো মন্ত্র তার নয়। রামচন্দ্র এলেন পম্পা সরোবরের তীরে, এসে গেলেন না মুনিঋষির আশ্রমে, একবারে এসে সবরি সবরি বলে চিৎকার করে সবরি গিয়ে ঢুকলেন। সবরি তো আনন্দের সীমা নাই, চরণ ধুয়ে দিলেন, নিজের মাথার চুল দিয়ে চরণ ধৌত করলেন, উত্তম আসনে বসালেন। সবরির ফল অনেক পচে গিয়েছিল, অনেক ফল কদিনকার ফল, পরমানন্দে রামচন্দ্র সেই ফল গ্রহণ করলেন। দেখুন চণ্ডালিনীর হাতে খেলেন ভগবান, চণ্ডালিনীর হাতে ভগবান খেলেন। বিদুত্ত দাসী পুত্র, সে ব্রাহ্মণ নয়, ক্ষত্র নয়, দাসীর গর্ভে তার জন্ম, সেই জন্য সে তাকে সবসময় দুর্যোধন ব্যঙ্গ করত দাসী পুত্র বলে। কিন্তু ভগবান দুর্যোধনের রাজভোগ ফেলে দিয়ে যখন কৌরব সভায় এসেছিলেন পাণ্ডব এবং কৌরবদের মীমাংসা করতে, অনেক বেলা হয়ে গেছে, দুর্যোধন বলছে প্রভু চলো আমার গৃহে ভোজন করবে, বলে না না আমার ক্ষুধা পায় না, কিন্তু ভগবানের ক্ষুধা পেয়েছে,
চেপে রাখলেন, লুকিয়ে রাখলেন। গিয়ে বিদুরের গিয়ে বলছেন, বিদুর আমি বড় ক্ষুধার্ত, বিদুরের পত্নী, বিদুর নাই, বিদুরের পত্নী কি করলেন, ভগবানকে আবিষ্ট হয়ে সন্তান বধ জ্ঞান করে নিজে খুলে বসিয়েছেন, চোখে জলে ভাসছে, কিছুই নাই তো ভারী, এক ছড়া কলা আছে, সেই কলাটা কি করলেন, কলাটা নিয়ে এসে গোবিন্দকে খাওয়াবেন, তো কি খাওয়াচ্ছেন, কলা কি খায়, সাতটা খায়, খোলাটাকে খায় কেউ, কিন্তু এখন এমন আবিষ্ট, মাধ্যভাবে আবিষ্ট, খোসাটা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে খোসাটা, আর শ্বাসটা ফেলে দিচ্ছে, আর গোবিন্দ তো বলতে পারতেন ওই শ্বাস না দিয়ে খোলা দিচ্ছে কেন, এই গোবিন্দ আবিষ্ট হয়ে গেছে, প্রেম দিনিষ্ঠ, দুদিক থেকেই এমন আবেশ, ভগবানেরও আবেশ আবার ভক্তিরও আবেশ, খোসাই ভগবান খেলে ক্ষুধার্ত, বিদুরের ঘরে কর সময় পিঠে খেয়েছেন, খুদের চালের পিঠে খেয়েছেন ভগবান, আজও দেখবেন জগন্নাথের পিঠে ভোগ হয়, কারণ বিদুর সেখানে জন্মেছিলেন পুরীতে, প্রতিদিন কি করতেন ওই বিদুর পিঠে জগন্নাথ বলরাম এবং সুভদ্র তিনটে করে পিঠে তৈরি করতেন, ভোজনের সময় হতো আর দেখতেন বলরাম জগন্নাথ সুভদ্র নাই, নাই ছায়া পড়ে, তো আয়নায় ছায়া পড়ে, তখন জানে ঠাকুর ভোগটা নিয়ে আমরা যেমন ঠাকুর ঘর নামিয়ে দিই, তাও দেন না ওখানে ভোগটা, এই রান্নাঘরে আনা টাকানো আছে, সেই ছায়া এসে পড়লে জানবে ভগবান জগন্নাথ খেলে, তাই আসছেন কি ব্যাপার, কোথায় যাচ্ছেন, রাজা বললেন তা তো জগন্নাথের ভোগ হয়নি, জগন্নাথ ভোগ হয়নি, দেখো তো দুপুরে ঠিক কোথায় যান, এই তিনজন জগন্নাথ বলরাম সুভদ্রা, একদিন দেখলেন সিংহদ্বার থেকে বেরিয়ে যাচ্ছে বলরাম জগন্নাথ সুভদ্রা, প্রধান পাণ্ডা গিয়ে দেখছেন একটা কুঁড়ে ঘরে ঢুকলো, তার সামান একটু ফাঁক দিয়ে দেখছেন পিঠে খাচ্ছি, এসে বললেন রাজা জানো এখানে আমি ব্রাহ্মণের গৃহেতে গিয়ে পিঠে খাচ্ছি, বলো ঠিক আছে আগামীকাল থেকে এখানে পিঠে ভোগ দেওয়া হবে, আজও সেই জগন্নাথের পিঠে ভোগ দেওয়া হয়, বিদুর ছেত্রী নাম যাকে জায়গাটার নাম, সেখানে বিদুর থাকতেন ব্রাহ্মণের ছদ্মবেশে, আজ সেখানে জগন্নাথকে পিঠে ভোগ দেওয়া হয়, তাহলে বিদুরের পিষ্টক খাওয়ার জন্য ভগবান দুর্যোধনের রাজভোগ ফেলে চলে গেছে, তাহলে দেখেন তো গীতা বাক্যটা বিনা তারা জমি ভক্ত ছত্র, যে আমাকে এই ভক্তিভাবে দেয় আমি গ্রহণ করি, জল রন্তিদেব দেখুন সাত ৪৮ দিন ও আসি রন্তিদেব, রাজা দান করি করে দান করি আর কিছুই নাই, রাজা এত দানি রাজা না, দান করে সব শেষ রন্তিদেব, ৪৮ দিন পরে কিছু খেতে যাবেন, অতি যেতেছেন নিজের খাবারটা তুলে রন্তিদেব, এক গ্লাস জল খেতে যাবেন, সেখানে দেখলেন জল খেতে এসেছি একটা চণ্ডাল এসেছে আমার জল হিসাবে, জলটাও তাকে দিয়ে দিলেন, সব আর কিছুই খাবার নাই জলটা দিলেন, তারপর দেখছেন স্বয়ং ভগবান শ্রীহরি কি বেশি এসেছেন, ভগবান শ্রীহরি এসেছেন ওই চণ্ডাল বেশি পরীক্ষা করবার জন্যে, তাহাতে জলটা খেলেন, পরম পরিচিত হলেন ভগবান, তাই পত্রম পুষ্পম ফলম জয়ম জমে ভক্ত প্রযোজ্যতি তদহম ভক্তিহীন ভক্তিবহিত অস্নামী পুজো তর্প, দুবার দেখুন ভক্তিকতাটি আছে, একবার জমি ভক্তা প্রযোজ্যতি, যচ্ছতি না বলে প্রযোজ্যতি বলেন কেন, উপসর্গটা লাগালেন কেন, দানটা অত্যন্ত আদরের সঙ্গে ভগবানকে দেওয়া হবে তবে প্রযোজ্য হবে, নইলে হবে না, দান আর প্রদান দুটোর পার্থক্য আছে, প্রকৃষ্ট দান ভগবানের জন্যে এমন করে ভোগ দেবেন যেটা বাজারে সেরা জিনিস এনে ভগবানকে দেবেন, নিজে ভালো মন্দ খাচ্ছেন ভগবান যে কী দিচ্ছেন, দুটো মন্ডা খটখটি মন্ডা আপনি নিজে দাঁতেও ভাঙতে পারেন না, আর এমন বাতাসা দিয়েছেন কাঠের মতন বাতাসা, বুঝি রোজ ঠাকুরের ভুগছি, গোপাল আছে সবারই বাড়ছে, গোপাল কোনি খেতে পায় কোনি পায় না, পেলে পরে বড় জোর দুটো নকুল দানা বিস্তার গোপালের পাওনা নাই, কিন্তু আপনি নকুল দানা খেয়ে থাকতে পারবেন, গোপালকে নকুল দানা এই খুব আদর দেখাচ্ছেন, আমার গোপাল আমার গোপাল আমার গোপাল, খুব গোপাল ভোজ ভোজ কী ভোজন, আপনি নিজে সাতবার খাওয়াবেন আর গোপালের একবার কোনো রকমের দুটি নকুল দানা জুটছে, রাতে আর নাই রাতে উপোস, রাতে হরি মটন খাও ঠাকুর, রাতে ঠাকুরের কিচ্ছু নাই দিনের বেলা, আচ্ছা আপনি যদি বলে রাতে কী খেতে দেবেন না, দিনের বেলা খেয়েছেন থাকতে পারবেন, তাহলে এগুলো সেবা হয় নাকি, এগুলো
এগুলো সেবা হয়, অপরাধ সঞ্চয় করা হয়, অপরাধ সঞ্চয় করা হয়। ঠাকুরের সেবা নবরা সেবা ভালো, কিন্তু সেবা নেই সেবার মত সেবা করা, অন্তত দুবার ভগবানকে দেবে ভালো খাবার, আপনি যা খেতে ভালোবাসেন তাই ভগবানকে দেবেন। সেই জন্যে বললেন জমে ভক্তা প্রজাচ্ছত্র, শুধু যাচ্ছে না বলে প্রজাচ্ছত্র, প্রকৃষ্ট রূপে ভগবানকে দান ভাবে রেখে দেন, নইলে ঠাকুরের কী হয়, ঠাকুর সেবা করে আমরা কোনো পুণ্য হচ্ছে না, অপরাধ সঞ্চয় করছেন। আমরা চেয়েছি কত ভালো মন্দ দোকান থেকে পরাণের পান্তু আনিয়ে আয় রে, মিষ্টি মুখ থেকে রাজভোগী নিয়ে আয় রে, আমার ছেলে খেতে ভালোবাসে, নাতি খেতে ভালোবাসে, আর গোপাল ভালোবাসে না, গোপাল বিজি নল ওই ওই নকুল দানাটা খাবে খাবে, আর কাঠ কাঠ বাতাসা খাবে খাবে। দেখুন আমরা কিন্তু তাই করি, ঘরে সাজিয়ে নাকি গোপাল, আর কী আদর গোপাল, আমার ঘরে গোপাল আছে, আমার ঘরে তোমার ঘরে গোপাল আছে, গোপাল উপায় সে তোমার ঘরে গোপাল কিসে গোপাল সে। দেখুন সেই জন্যই গীতা বাক্য করি জমে ভক্তা পূজচ্ছে, আমাকে ভক্তির সঙ্গে যে দেয় দুবার বলেছেন, সেই ভক্তির দেওয়া উপহার আমি ভোজন করি, আমি গিয়ে খাই ভক্তের জিনিস, আমি কেড়ে খাই, সুদামা চিড়ে নিয়ে গেছেন ভিক্ষে করা চিড়ে দিতে পারছেন না, কিমিদম কিমিদম ইতি স্বয়ং ব্যজহার, ব্যজহার মানে চুরি করলেন ভগবান ছিনিয়ে নিলেন, এই তো ভালো জিনিস এটা চিড়ে, এতদ্মে পরম বিনন সখে, আমি চিড়ে খেতে খুব ভালোবাসি জানো না, চিড়ে এত ভালো জিনিস এনে তুমি লুকিয়ে রেখেছ, বলেন অভক্তের জিনিস আমি উল্টিও চাই না, আর ভক্তির জিনিস আমি কেড়ে খাই ভগবান কেড়ে খাই, এখন ভক্তি ভোকা ভগবান, এই যে ভক্তি কেমন করে সর্বপাধি বিনির্মুক্ত পরক্তি নির্বলম হিসিকে নিসিকে সেবন ভক্তি উচ্চতে, দুবের অন্তরে যখন এই ভালোবাসে এলো ভগবান ছুটে এলেন ভগবান, দেবর্ষি নারদ কৃপা করে গিয়েছেন তো এইবার কৃপাটা লাভ হল করুন, ভক্তি এমন না, ভক্তিতে অধিকারী বিচার নেই, জ্ঞানের অধিকারী বিচার আছে, যোগের অধিকারী বিচার আছে, কর্মের অধিকারী বিচার আছে, কিন্তু ভক্তি সার্বজনীন, যে কেউ ভক্তি করতে পারে ভক্তি, জ্ঞানে সবার অধিকার নেই, যোগে সবার অধিকার নাই, কর্মে সবার অধিকার নাই, যেগুলো শাস্ত্রে বলেছে, কিন্তু ভক্তিতে সবার অধিকার, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র পাপী তাপী অবিদ্যান বিদ্যান সকলের ভক্তিতে অধিকার, তাই যে যেটা যে যে ধর্মেতে সবার অধিকার তাকে কী বলে, সার্বজনীন ধর্ম, সার্বজনীন ধর্ম, যে ভক্তি সবাই করতে পারে, গোবিন্দ সেবা আপনিও করতে পারেন আমিও করতে পারি, কৃষ্ণ বলে কান্তি আমিও পারি আপনিও পারেন, তাহলে সেই ধর্মটাই তো সার্বজনীন হবে, নারী পুরুষ স্ত্রী পুত্র চণ্ডাল এমনকি অন্য জাতির লোক অন্য ধর্মের লোক তারাও কৃষ্ণ ভজন করতে পারে, কৃষ্ণ ভজনে জাতির বিচার নাই, মানুষ কেন মনুষ্যতর প্রাণী পর্যন্ত কৃষ্ণ ভজন করতে পারে, ইমনে কি করে বর্ণ কুল কপি কুলে ঝিকুলে জন্ম হোক না কেন কেবল ভক্তি মূল, ঝিকুলে আমার জন্ম হোক না কেন আমার কোনো ক্ষতি নেই, জন্মটা আমার হাতে নয় আমার কর্মানুযায়ী জন্ম হবে, কিন্তু তা হোক প্রভু ঝিকুলে জন্ম হোক না কেন কেবল ভক্তি মূল, আমার ঝিকুলে জন্ম হোক না কেন ভক্তিটা হবে, কপি কুলে জন্মি বীর হনুমান শ্রীরাম ভক্ত রাম, মানুষ নয় হনুমান বানর মনুষ্যত প্রাণী, সে বানর কুলে জন্মিয়েছে দেখেছেন তো, কিন্তু রামচন্দ্রের ভক্ত শ্রেষ্ঠ যত ভক্ত আছে তেমন হনুমান সর্বশ্রেষ্ঠ, বাড়িতে বসে হনুমান চালিসা পাঠ করছেন, শঙ্করপুত্র স্তব পাঠ করছেন, হনুমানকে গিয়ে প্রণাম প্রণাম করে আসছেন, পুজো দিচ্ছেন হনুমানকে, কৃষ্ণ বানর রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বর সভার মাস, রাক্ষস করে জন্মেছে বিভীষণ, কিন্তু বুঝা আছে কাছে রামচন্দ্রের পাশে বুঝা আছে লক্ষণের পাশে বুঝা আছে, দেখেছেন তো রাক্ষস হয়ে দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমি ভুবনের আখিল যশ, দৈত্যের ঔরসে প্রহ্লাদের জন্ম প্রহ্লাদ দৈত্যকুলে প্রহ্লাদ ভুবনের আখিল যশ,
স্ফটিক স্তম্ভেতে প্রকট নর হরি হইয়া যাহার বস। স্ফটিক স্তম্ভে প্রকটিত হলেন হিরণ্যকশিপু। বলে তোমার ভগবান কোথায়? বলে সর্বত্র স্থানে আছে। হ্যাঁ হ্যাঁ, স্ফটিক স্তম্ভ, যে স্ফটিক স্তম্ভে একটা মিষ্টাঘাত করেছেন না, সঙ্গে সঙ্গে ভগবান বেজে নেবে। তাই জগতে তো শিখেছে কে এই প্রহ্লাদ, প্রহ্লাদ বলো নাকি গুলি বিদুরেরও ছিল খাইল যাহার ঘরে। বলো বিদুরের কি কুল ছিল? বিদুরের ঘরে ভগবান খেলে গেলেন। চণ্ডাল হইয়া আমি তারি করিল গুহক চণ্ডাল বরে। ভগবান এসে কার সঙ্গে বন্ধুত্ব বাঁধিয়েছে? ওই সমরীর ভাই গুহক চণ্ডালের সঙ্গে বন্ধু বলে জড়িয়ে ধরেছে। দেখো না কেমন ছিল কো সাধনা গোকুলে কো প্রেরণারি। দেখো গোকুলে গোয়ালার মেয়েরা কি সাধনা করেছে, তার তপস্যা করেছে, জপ করেছে, যজ্ঞ করেছে, কিছুই করেন নাই, চোখের জলে মুখ ভাসিয়ে গোবিন্দ উপাসনা করছেন। তাই বলে যেগুলে জনম হোক না কেন কেবল ভগতি মূল, প্রেমানন্দ কয়ে শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের রব নাই। প্রমাণ বলছেন দেখো যে গর্ব করে বলে নিতান্ত মূর্খ ভাই, সে মূর্খ লোক, জানে না কৃষ্ণ ভজনে জাতি কুল লাগে না। কবিরাজ গোস্বাই বলছেন শ্রীকৃষ্ণ ভজনে নাই জাতি কুল আদি, যে ভজে সেই বড় অভক্তি ছাড় অভক্তি পিঙ্গ। আমাদেরকে লক্ষ্মী রাতে বেশ্যারমণী, আর যদি বেনাপুলে যান না, বেনাপুলটা একেবারে বাংলাদেশের বর্ডার, সেখানকার সেখানকার শাসক শ্রেণী কী করেছে, বিশাল মন্দির করে দিয়েছে। সেখানে গিয়ে লক্ষ্মীরা গরিকা রমণী, সেই লক্ষ্মীরাকে আজও পুজো দিয়ে আসেন, প্রণাম করে লক্ষ্মীরা। দেখেছেন তো হনুমান চন্দ্রা প্রহ্লাদকে পূজা করি, দৈত্য করে জন্য প্রহ্লাদ তাকে আমরা পূজা করি। তাহলে ভক্তিটি আসল হিন্দুবের অন্তর যখন সেই হরিভক্তি গুরু কৃপায় লাভ হল, ভগবান শ্রী হরি এসে দেখা দিলেন। তখন ধুবো কি চাও ধুবো বলো, এক অন্তর একটা রূপ বাইরে একটা রূপ। ধুবো চোখটি মুদ্রিত করেছেন, মূল বাক্য সফল হয়েছে, ছ মাস ভজন করেছেন তো একবারে হৃদয়ে গোবিন্দ দাঁড়িয়ে আছে, শঙ্কর চক্র গদা পদ্ম এই মূর্তি ধুবের উপাস্য, তাকাচ্ছেন না ভাই নয়ন মন লোভা যে মূর্তি। গোবিন্দ ভাই যা আমি তো এলাম ওকে দেবার জন্য, ও তো তাকাচ্ছি না ওদিকে, ভিতর রূপটা সরিয়ে এলেন। তখন বাইরে দেখাচ্ছেন, দেখো বাইরের চোখে তখন অপূর্ব দেখছেন, যার ধ্যান করছিলাম হৃদয়ে যিনি ছিলেন তিনি বাইরে এসে দাঁড়িয়েছেন শঙ্কচক্র গদা পদ্ম। কি চাও ধ্রুব, কিছুই চাই না, সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি, স্থানাবি রাশি তপসী শীত হম। দেখো আমি উত্তম স্থানের অভিলাষী, আমি তপস্যা করেছিলাম, দেখো আমি আর কিছুই চাই না, কাজ আমি বিচ্ছিন্নম দিব্য রত্নম প্রাপ্ত, কাজ খুঁজতে খুঁজতে দিব্য রত্ন পেয়ে গেছি, সুতরাং আর আমার কিছু প্রার্থনীয় নাই। এখন আমার একটাই প্রার্থনা, কি প্রার্থনা, তোমার ভক্তের সঙ্গ যেন জন্মে জন্মে করতে পারি প্রভু। তোমাকে পেলেও হারাতে হবে, কিন্তু তোমার ভক্তকে পেলে তোমাকে হারাতে হবে না, কারণ ভক্ত সবসময় তোমার গুণে মুখ। ভগবান নিজে মুখে কি বলেছেন দেখো, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার কথা শুনছেন, আমার নাম কীর্তন করছেন, আমি সেইখানে থাকি, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীর হৃদয়ে থাকি না। তাই আমাকে দাও ভক্তের সঙ্গ, আমি যেন যুগ যুগ ধরে সেই ভক্তের সঙ্গ করতে পারি। অমলাশ হয় যে ভক্ত, তাদের সঙ্গ করলে আমি তোমার সান্নিধ্য প্রতি মুহূর্তে তোমার সান্নিধ্য লাভ করব। দেখুন ভগবান ধ্রুব তপস্যা করেছিলেন, সিংহসভা ভেজেন ভগবান সেটাও দিলেন। কবিরাজ গোস্বাই যাই বলেছেন কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। অন্তরে কামনা বাসনা নিয়ে গেছিলেন তো, কিন্তু গুরুর আশীর্বাদে সব কামনা বাসনা দূর হয়ে গেল। ইচ্ছা হলো গোবিন্দ তোমার দাস হয়ে সেবা করব, ভগবান সেটা তো দিলেন, উপরন্তু যে জন্য তপস্যা করেছিল সেই কাম্য বস্তু দান করলেন। বলে দাও তোমাকে এমন লোক দিলাম, বৈকুণ্ঠের সমান ধ্রুব লোক দিলাম,
ওই দেখো তোমার মাও যাচ্ছে সঙ্গে, যমরাজ এসেছেন, যমরাজের মাথায় পা দিয়ে রথে আরোহণ করে চলে গেলেন বৈকুণ্ঠে। জগৎকে ভাগবত দেখালেন যে কৃষ্ণ ভক্ত যমলোকে যায় না, প্রেতলোকে যায় না, মৃত্যুর মাথায় পা দিয়ে একবারে গোবিন্দের কাছে বৈকুণ্ঠে চলে যায়। তাই এই হরিভক্তি কেমন সর্বাধি বিনির্ভুক্ত তৎপরত্বে নির্বল, হরিভক্তি এমন নির্বল না ভগবান তার বসীভূত হয়ে যান, তৎপরত্বে নির্বল। অন্য কোন অন্তর অভিলাষ হিসিকে ন হিসিকের ভক্ত তার প্রতিটি ইন্দ্রিয় দিয়ে গোবিন্দের সেবা করে, চক্ষু দিয়ে গোবিন্দ দর্শন করেন, কান দিয়ে গোবিন্দ কথা শ্রবণ করেন। রাধেন বলছেন আমার কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে, আমার আমার শ্যাম দর্শন নয়ন ভূষণ বদন ভূষণ না, আমার অলঙ্কার চাই না, কোন অলঙ্কার করতে চাই না, আমার চক্ষুর চক্ষুর ভূষণ কি শ্যাম দর্শন নয়ন ভূষণ, শ্যাম দর্শন আমার নয়নে ভূষণ। আর জিহ্বা দেখো বদন ভূষণ হরিনাম, কর্ণভূষণ হরিনাম, ভক্ত এই ভাবভূষণে সজ্জিত হয়ে থাকে, ভগবান ছুটে আসেন তার হৃদয়ের ভক্তি সন্দেশ খাবার জন্য যুগ যুগ ধরে। তাই ভগবান ভক্তি বসস পুরুষ শ্রীমদ্ ভাগবত এই ভক্তির কথাই বর্ণনা করেছেন। আর সেই ভক্তি আমার মহাপ্রভুর পরম করুণার দান, নিতাই চাঁদের পরম করুণার দান। বলেন হয়ে জগতে জীব আর কোনো ধর্ম করতে হবে না, বুঝে বুঝে কলিকালে অন্য কোনো ধর্ম নয়, কলিকালে যে গাছে হরিনাম আর হরি কথা। বলেন ভক্ত সঙ্গে বসে বসে ভাগবতের আসনে বসে কানটি পেতে দাও, হরি কথা শ্রবণ করো, আর হরি কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে, এই মহামন্ত্র জপ করো, জীবন ধন্য অতি ধন্য হয়ে যাবে, সাপ থেকে যাবে, জয় তাই জয় তাই জয় তাই। जय जय राधे कृष्णा गोविंदा, जय जय राधे कृष्णा गोविंदा, राधे गोविंदो राधे गोविंदो राधे गोविंदो राधे गोविंदो, जय 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 चंद्र चंद्र a uh-huh.